ক্লাস নাইনের মেয়েরা, এই সময় আমি তোমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর যে ষষ্ঠ অধ্যায়ে রিভিশন আমি করছি তার আজকে দ্বিতীয় দিন, প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে পার্থক্য বা বৈসাদৃশ্যের কয়েকটা দিক আমি আজকে উল্লেখ করব তোমাদের। মানব ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক যুদ্ধ হলো এই দুটো, প্রথম বিশ্বযুদ্ধ যেটা 1914 থেকে 1918 হয়েছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 থেকে 1945 খ্রিস্টাব্দে হয়েছিল। একই শতাব্দীতে মাত্র 21 বছরের ব্যবধানে এই দুই বিশ্বযুদ্ধকে আমরা দেখতে পেয়েছি। তাহলে এই দুই বিশ্বযুদ্ধের পার্থক্য বা বৈসাদৃশ্য লক্ষ্য করতে গেলে প্রথম যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্যাপ্তি। প্রথম বিশ্বযুদ্ধের ব্যাপ্তি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের তুলনায় অনেক কম। এই যুদ্ধ মূলত ইউরোপীয় ভূখণ্ডে সীমাবদ্ধ ছিল, ইউরোপের বাইরে এই যুদ্ধের বিশেষ তেমন প্রভাব পড়েনি। তাহলে উল্টো দিকে আমি দেখতে পাচ্ছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনেকটা বেশি ব্যাপ্তি ছিল, 30টিরও বেশি দেশ এই যুদ্ধে অংশগ্রহণ করে, জল স্থল অন্তরীক্ষের সর্বত্র এই যুদ্ধ ছড়িয়ে পড়েছিল, ইউরোপ উত্তর আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন স্থানে এই যুদ্ধ সংঘটিত হয়। এবার আমি যদি দেখি ধ্বংসলীলা, প্রথম বিশ্বযুদ্ধের তুলনায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনেক বেশি ভয়াবহ রূপ দিয়েছিল, কারণ প্রাণহানি সম্পত্তির ক্ষয়ক্ষতি সব কিছুই প্রথম বিশ্বযুদ্ধে হয়েছিল, তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের তুলনায় অনেকটাই কম। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল, প্রথম বিশ্বযুদ্ধে হয়েছিল 1,30,00,000 মানুষ মারা যায় যদি আমি মানব ক্ষতি দেখি, আর তুলনামূলক দ্বিতীয় বিশ্বযুদ্ধে পৃথিবী জুড়ে সীমাহীন জীবন এবং সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়, 5,70,00,000 মানুষ সেখানে প্রাণ হারায়। পারমাণবিক বোমার ব্যবহার দেখতে পাচ্ছি প্রথম বিশ্বযুদ্ধের সময় এটি আবিষ্কৃত হয়নি, ফলে এই বোমার ব্যবহারও ছিল না, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে আমেরিকা এই বোমা আবিষ্কার করে এবং জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে বর্ষণ করে এর প্রতিক্রিয়া আমরা আজও দেখতে পাচ্ছি। তাহলে এই যে ভয়াবহতার যে পার্থক্য আমরা দেখতে পাচ্ছি যে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে, দ্বিতীয় বিশ্বযুদ্ধেই সবচেয়ে বেশি আমরা লক্ষ্য করলাম। মার্কিন ইতিহাসবিদ SLA মার্শাল উল্লেখ করেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানব জাতিকে ধ্বংসের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা যদি আমরা উল্লেখ করি এবং হিরোশিমা এবং নাগাসাকিতে যে বোমাবর্ষণের কথা আমরা পড়ি, তাহলে আমরা দেখতে পাব যে 6 বছর ধরে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা চলেছিল। 1939-এর 3 সেপ্টেম্বর অক্ষশক্তি ও মিত্রশক্তির মধ্যে এই বিশ্বযুদ্ধ শুরু হয় এবং 1945 দ্বিতীয় 2রা সেপ্টেম্বর এটা শেষ হয়। ভয়ঙ্করতম যুদ্ধ, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর, প্রাণহানির কথা আমি আগের প্রশ্নতেই বললাম, আনুমানিক 75,00,000 রুশ, 35,00,000 জার্মান, 22,00,000 চীনা এবং 12,00,000 জাপানি যুদ্ধের ফলে প্রাণ হারান। কোরিয়া, ইতালি, কানাডা, গ্রিস, বেলজিয়াম, রোমেনিয়া, বুলগেরিয়া, হাঙ্গেরিয়া প্রভৃতি দেশের প্রচুর মানুষও এই যুদ্ধে মারা যায়। এই ধ্বংসলীলা আমরা দেখতে পাচ্ছি জার্মান আক্রমণে লেলিনগ্রাড ও স্টালিনগ্রাড সহ রাশিয়ার বিস্তীর্ণ অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়, বিভিন্ন দেশের শহর ও শিল্পাঞ্চল সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে যায়। পারমাণবিক বোমার ব্যবহার দেখলাম যে হিরোশিমা শহরে 78,000, নাগাসাকি শহরে 40,000 মানুষ মারা যায়। এই দুই শহরে রাস্তাঘাট ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়। জাপানের সর্ববৃহৎ 60টি শহরের অন্তত 30% মানুষ গৃহহীন হয়ে পড়েছিল। এমনকি আমেরিকাতেও আমরা দেখতে পাচ্ছি আমেরিকার ভূখণ্ডে অক্ষশক্তি প্রত্যক্ষ আক্রমণে ব্যর্থ হওয়ায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল হয়তো কম, এই পরিমাণটি যদিও যথেষ্ট আতঙ্কের। যুদ্ধে আমেরিকার 4,00,000 মানুষ নিহত ও 6,00,000 মানুষ আহত হয়। আমরা পারমাণবিক বোমাবর্ষণে দেখতে পাচ্ছি যে পটাসডাম সম্মেলন অর্থাৎ জার্মানির আত্মসমর্পণ করেছিল 1945 7ই মে। মিত্রশক্তির নেতারা 17ই জুলাই জার্মানির পটাসডাম শহরে এক সম্মেলনে মিলিত হয়ে জাপানের আত্মসমর্পণের দাবি জানায়। জাপান এই দাবি উপেক্ষা করলে আমেরিকা জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা বর্ষণ করে। আমেরিকা 1945-এর 6ই আগস্ট সকাল 8:15 জাপানের শিল্প শহর হিরোশিমায় লিটল বয় নামে প্রথম পারমাণবিক বোমাটি বর্ষণ করলে শহরটি কার্যত
ধ্বংসস্তূপে পরিণত হয়। এর ফলে প্রায় 78,000 সাধারণ মানুষের মৃত্যু হয়। নাগাসাকিতে বোমা বর্ষণ করে 1945-এর 9ই আগস্ট রাত 3:47 জাপানের নাগাসাকিতে ফ্যাটম্যান নামে দ্বিতীয় পারমাণবিক বোমাটি বর্ষণ হয় এবং এই শহরটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়। 40,000 সাধারণ মানুষের মৃত্যু হয়। জাপানের আত্মসমর্পণ এই পারমাণবিক বোমা বর্ষণের ফলে এই দুই শহর ধ্বংসস্তূপে পরিণত হলে জাপানের মনোবল ভেঙে যায়। শেষ পর্যন্ত 2 সেপ্টেম্বর 1945 আত্মসমর্পণের দলিলে জাপান স্বাক্ষর করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল ও প্রভাব সম্পর্কে যদি আমরা আলোচনা করি, দেখব যে এই যুদ্ধ জাপান, ইতালি, জার্মানি ও তাদের সহযোগী বিভিন্ন দেশকে নিয়ে গঠিত অক্ষশক্তি, ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, আমেরিকা ও তাদের সহযোগী দেশকে নিয়ে মিত্রশক্তির মধ্যে যে যুদ্ধ হয়, জার্মানির নেতৃত্বাধীন অক্ষশক্তির পরাজয় ঘটছে। তাহলে এই যুদ্ধের ফলাফল কী? রাজনীতি, অর্থনীতি, সমাজ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়ে। ধ্বংসলীলা আমি তোমাদের আগেই বলেছি, মানুষ উদ্বাস্তু হয়ে পড়ে, নিঃস্বরিক্ত অবস্থায় নতুন নতুন দেশের ফুটপাতে তারা আশ্রয় নিতে থাকে। যুদ্ধ অপরাধের বিচার, 21 জন নাৎসি আধিকারিককে শান্তিবিরোধী, মানবতা বিরোধী ও যুদ্ধ অপরাধে চিহ্নিত হয়। 14 জনকে ফাঁসি দেওয়া হয়, বাকিদের কারাদণ্ড দেওয়া হয়। ইয়াল্টা সম্মেলন 1945-এর শুরুতে জার্মানির পরাজয় সুনিশ্চিত হয়ে পড়লে মিত্রপক্ষের আমেরিকা, ইংল্যান্ড ও রাশিয়া ইয়াল্টা চুক্তি স্বাক্ষর করে। বিশ্ব শান্তির উদ্দেশ্যে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠা হয়। জার্মানি থেকে নাৎসি প্রভাবদের অবসান ঘটানো হয়। জার্মান যুদ্ধ অপরাধীদের শাস্তি দান দেওয়া হয়। জার্মানির কাছ থেকে ক্ষতিপূরণ আদায় ইত্যাদি সিদ্ধান্ত নেওয়া হয়। সেকেন্ড হচ্ছে অর্থনৈতিক পুনর্জীবন। 1943 খ্রিস্টাব্দে নভেম্বরে আমেরিকার ওয়াশিংটন শহরে জাতিপুঞ্জ ত্রাণ ও পুনর্বাসন বা আনরা প্রতিষ্ঠিত হয়। আনরার সাহায্যের ফলে যুদ্ধবিধ্বস্ত দেশের বাস্তুহারাদের পুনর্বাসন, কৃষি ও শিল্পের পুনর্জীবন, পরিবহন ব্যবস্থার উন্নতিতে তারা নিজেদেরকে ব্যবহার করে। ট্রুম্যান নীতি, মার্কিন রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান মার্কিন কংগ্রেসে ট্রুম্যান নীতি ঘোষণা করেন। গ্রিস, তুরস্ক প্রভৃতি দেশ থেকে ব্রিটেন সেনা সরিয়ে নেওয়ার কথা ঘোষণা করলে আমেরিকা আশঙ্কা করে যে যেসব দেশে কমিউনিস্ট রাশিয়ার আধিপত্য বাড়বে। এই অবস্থায় মার্কিন রাষ্ট্রপতি এটি ঘোষণা করে 12 মার্চ 1947। এই নীতি অনুসারে গ্রিস ও তুরস্ককে $40 কোটি সাহায্য দেওয়া হয়। মার্শাল পরিকল্পনা, মার্কিন পররাষ্ট্র সচিব জর্জ সি মার্শাল ইউরোপীয় পুনর্জীবন পরিকল্পনা বা ইআরপি, ইউরোপিয়ান রিকভারি প্রোগ্রাম নামে এক পরিকল্পনা ঘোষণা করে, যেটি মার্শাল পরিকল্পনা নামে পরিচিত। এই পরিকল্পনার জন্য আমেরিকা 4 বছরের জন্য 1948 থেকে 1951 পর্যন্ত ইউরোপের আর্থিক পুনর্জীবন খাতে $1,200 অর্থ মঞ্জুর করে। আমেরিকার আধিপত্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী দেশগুলির মধ্যে একমাত্র আমেরিকার একটু কম ক্ষতিগ্রস্ত হয়েছিল, ফলে আমেরিকা বিশ্বের সর্ববৃহৎ শক্তি হিসেবে এইবার আত্মপ্রকাশ করছে এবং বিশ্ব রাজনীতিতে সক্রিয় হস্তক্ষেপের নীতি গ্রহণ করছে। জাতীয়তাবাদের অগ্রগতি, বিশ্বযুদ্ধের পর বিভিন্ন উপনিবেশে জাতীয়তাবাদী আন্দোলন খুব শক্তিশালী হয়ে ওঠে। এশিয়া মহাদেশের ভারত, পাকিস্তান, বার্মা, সিংহল, ইন্দোনেশিয়া, ইন্দোচীন, আফ্রিকা মহাদেশের মিশর, সুদান সহ বিভিন্ন উপনিবেশ স্বাধীনতা লাভ করে। যুদ্ধ শেষে আমেরিকা নেতৃত্বে তার অনুগামীদের নিয়ে ন্যাটো 1949 নামে একটি জোট গঠিত হয়। এর বিরুদ্ধে সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে তার অনুগামীরা ওয়ার্স চুক্তি 1955-তে স্বাক্ষরিত হয়। প্রকাশ্য যুদ্ধ না হলেও উভয় পক্ষের মধ্যে সর্বদা একটি যুদ্ধের পরিবেশ বজায় থাকে, যেটি পরবর্তীকালে ঠান্ডা লড়াই নামে পরিচিত হয়। আমরা এবার জাতীয়তাবাদ, উগ্র জাতীয়তাবাদ এবং আন্তর্জাতিকতাবাদ কী সে নিয়ে আলোচনা করব। আধুনিক রাষ্ট্রনীতির সময় এই নতুন নতুন এই জাতীয়তাবাদের চিন্তাধারা আমরা লক্ষ্য করতে পারছি। এগুলি মূলত ভাবগত ধারণা বা মানুষের মনের অনুভূতি। জাতি, ধর্ম, ভাষা, সংস্কৃতি প্রভৃতি এক বা একাধিক কারণে যখন কোনো জনগোষ্ঠীর মনে গভীর একাত্মবোধ জেগে ওঠে, এই একাত্মবোধের ফলে সেই জনগোষ্ঠীর মানুষ সুখ দুঃখ, ন্যায় অন্যায়ের সমান অংশীদার বলে নিজেদেরকে মনে করে, তখন সেই জনগোষ্ঠীর মধ্যে জাতীয়তাবোধের সৃষ্টি হয়। এই জাতীয়তাবোধের সঙ্গে দেশপ্রেম যুক্ত হয়ে যে রাজনৈতিক আদর্শ গড়ে ওঠে তাকেই জাতীয়তাবাদ বলা হয়। উগ্র জাতীয়তাবাদ, প্রকৃত জাতীয়তাবাদের মূল নীতি হলো নিজে বাঁচো, অপরকে বাঁচতে দাও।
জাতীয়তাবাদ কখনো অন্য জাতি বা দেশকে ঘৃণা করতে শেখায় না, বরং বিভিন্ন জাতি ও দেশের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক, সহমর্মিতা প্রসারের কথা বলে। কিন্তু দেখা যায় বিংশ শতকে কোনো কোনো রাষ্ট্রে জাতীয়তাবাদ এই ধারণাটি উগ্র বা বিকৃত রূপ ধারণ করছে। যে জাতীয়তাবাদ বিভিন্ন জাতির মধ্যে সম্প্রীতি বা সহযোগিতার সম্পর্কে ধ্বংস করে জাতিবিদ্বেষ প্রচার করে এবং সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ প্রভৃতি শোষণমূলক ধারণাকে সমর্থন করে, তাকেই উগ্র জাতীয়তাবাদ বলা হয়। অর্থাৎ প্রকৃত জাতীয়তাবাদ উদার মানসিকতার প্রসারে এবং মানব কল্যাণে কাজ করতে পারে, কিন্তু উগ্র জাতীয়তাবাদ সংকীর্ণ মানসিকতা জন্ম দেয়। বর্তমান বিশ্বে সংগঠিত যুদ্ধগুলির অন্যতম কারণ কিন্তু এই উগ্র জাতীয়তাবাদের ভূমিকা। এবার আমরা দেখব আন্তর্জাতিকতাবাদ, যে মানসিকতার মাধ্যমে জাতির সংকীর্ণ গণ্ডি অতিক্রম করে বিশ্ব মানবতার সঙ্গে একাত্ম হওয়া যায়, তাকেই আন্তর্জাতিকতাবাদ বলে। অর্থাৎ নিজ দেশ জাতির প্রতি শ্রদ্ধাশীল থাকার পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশ ও জাতির প্রতিও শ্রদ্ধাশীল থেকে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার ধারণাটাই হলো আন্তর্জাতিকতাবাদ। এটি পরস্পর মানুষের মধ্যে যুদ্ধ শেষ করে শান্তি বিরাজ করে, বিদ্বেষের বদলে সহাবস্থান আনে, একে অপরের মধ্যে ভালোবাসার মধ্যে দিয়ে গ্রহণযোগ্যতা বাড়িয়ে তোলে। এবার আমরা কতগুলো 2 নম্বরের অতি সংক্ষিপ্ত প্রশ্ন আমরা লক্ষ্য করব। রমেল কে ছিলেন? আমরা জানি তিনি একজন বিখ্যাত জার্মান সেনাপতি। ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম দিকে আমেরিকা সক্রিয়ভাবে যুদ্ধে যোগ না দিলেও মিত্রপক্ষীয় দেশগুলির কাছে অস্ত্রশস্ত্র ও নানা রকম সামরিক সরঞ্জাম বিক্রি করে। অর্থের বিনিময়ে এই সামরিক সরঞ্জাম বিক্রির এই নীতিকেই ক্যাশ ক্যারি নামে পরিচিতি দেওয়া হয়। লেন্ড লিজ আইন কি? 1941 খ্রিস্টাব্দে আমেরিকার রাষ্ট্রপতি রুজভেল্ট মার্কিন সেনেটে এই লেন্ড লিজ আইনটি পাশ করেন। এতে বলা হয়েছিল যে আমেরিকা মিত্রপক্ষভুক্ত দেশগুলিকে সব রকম যুদ্ধাস্ত্র ও যুদ্ধবিমান সাহায্য করবে। আমেরিকা কখন কিভাবে গণতন্ত্রের পরিণত অস্ত্রাগার হিসেবে পরিণত হয়েছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্টের উদ্যোগে 1941 মার্কিন সেনেটে লেন্ড লিজ আইন পাশ করে এই আইনে মিত্রপক্ষীয় গণতান্ত্রিক দেশগুলোকে যে যুদ্ধ সরঞ্জাম সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নেয়, সেই জন্যে আমেরিকাকে গণতন্ত্রের অস্ত্রাগারে পরিণত করেছিল। আশ্চর্যজনক নিষ্কৃতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিত্রবাহিনীর প্রায় 330,000 সেনা বিশাল জার্মান বাহিনীর আক্রমণে ফ্রান্সের ডানকার্ক বন্দরে অবরুদ্ধ হয়ে পড়ে। এই অবরুদ্ধ বাহিনী প্রবল ঝুঁকি নিয়ে ইংলিশ চ্যানেল অতিক্রম করে ইংল্যান্ডে ফিরে আসে। ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল এই ঘটনাকে আশ্চর্যজনক নিষ্কৃতি বলে অভিহিত করেছেন। ডিডে কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1944 সালে 6 জুন মিত্রবাহিনীর 156,000 সেনা ইংলিশ চ্যানেল অতিক্রম করে জার্মানির বিরুদ্ধে ফ্রান্সের নরমান্ডি উপকূল নামে। এই দিনটিকে ডি ডে বা ডেলিভারেন্স ডে বা মুক্তি দিবস নামে পরিচিতি দেওয়া হয়। এছাড়াও তোমরা স্ক্রিনে 2 নম্বরের কতগুলো প্রশ্ন দেখতে পাবে, সেগুলো মেয়েরা তৈরি করবে তোমাদের টেক্সটবুকে এবং কোশ্চেন আনসারের বইতে তোমরা সেগুলো পাবে। এগুলো ঠিক করে তোমরা নিজেরা তৈরি করবে। এছাড়া আমি যদি তোমাদের কতগুলো প্রশ্ন দিচ্ছি, যেটা 1 নম্বরের মার্কসের প্রশ্ন, সেগুলো কিন্তু তোমরা বাড়িতে তৈরি করবে। কারণ শূন্যস্থান পূরণ, ঠিক বা ভুল নির্ধারণ, বিবৃতির সাথে ব্যাখ্যা মেলাও, MCQ অর্থাৎ বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী, এই প্রশ্নগুলো তোমরা কিন্তু দেখতে পাবে এই মধ্যে দিয়ে। এগুলোকে তোমরা অবশ্যই তৈরি করবে। ইতালির ফ্যাসিস্ট নেতা মুসোলিনি কি উদ্দেশ্যে আগ্রাসী বৈদেশিক নীতি গ্রহণ করেছিল? ফ্যাসিবাদী একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন বেনিটো মুসোলিনি। 1922 ইতালির রাজনৈতিক ক্ষমতা তিনি দখল করেছিলেন এবং বেশ কতগুলি বৈদেশিক নীতি গ্রহণ করেছিলেন। তার মূল উদ্দেশ্য হচ্ছে মর্যাদা বৃদ্ধি করা। মুসোলিনি অতি সক্রিয় সাম্রাজ্যবাদী নীতির দ্বারা ইতালির ভৌগোলিক সম্প্রসারণ ঘটিয়ে ইতালির হারানো মর্যাদা পুনরুদ্ধার করতে চেয়েছিলেন। সেকেন্ড হচ্ছে বীরত্ব প্রচার। তিনি বলতেন,
আন্তর্জাতিক শান্তি কাপুরুষের স্বপ্ন, নারীর কাছে মাতৃত্বের মতো পুরুষের কাছে যুদ্ধ স্বাভাবিক। ফ্যাসিস্ট দলের বীরত্ব তুলে ধরার উদ্দেশ্যে মুসোলিনি যুদ্ধবাদী বৈদেশিক নীতি গ্রহণ করেছিল। শাসনকালে স্থায়িত্ব বৃদ্ধিতে আমরা দেখতে পাই ফ্যাসিস্ট দল মূলত ছিল জঙ্গিবাদী। এই শাসনকে টিকিয়ে রাখার জন্য নিয়মিত যুদ্ধ এবং জঙ্গিবাদ চালিয়ে যাওয়ার প্রয়োজন ছিল। কর্মসংস্থান 1930-এর দশকে মহামন্দার ফলে ইতালিতে বেকার সমস্যা বেড়ে গেছিল। যুদ্ধ, অস্ত্র নির্মাণ প্রভৃতি ক্ষেত্রে বেকার যুবকদের নিয়োগ করে তিনি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছিলেন। একই প্রশ্ন যদি আমরা নাৎসি নেতা হিটলারের ক্ষেত্রে দেখি, যে 1933 খ্রিস্টাব্দে জার্মানির শাসন ক্ষমতা দখল করে সেখানে তিনি নাৎসি একনায়কতন্ত্র জার্মানিতে প্রতিষ্ঠা করেছিলেন। তার লক্ষ্য ছিল জার্মানিকে বিশ্বের শ্রেষ্ঠ শক্তিতে পরিণত করা, জনসংখ্যার বাসস্থানের ব্যবস্থা করা, ভাষায় সন্ধি ভেঙে জার্মানিকে মুক্ত করা। জাতিসংঘ ত্যাগ করেছিলেন তিনি 1933-এ জেনেভায় অনুষ্ঠিত নিরস্ত্রীকরণ সম্মেলনে তিনি অগ্রাহ্য করে এই সদস্যপদ ত্যাগ করেন ভাষায় সন্ধি ভাঙনের জন্যে। এই সময় তিনি বেশ কিছু চুক্তি করেছিলেন, পোল জার্মান অনাক্রমণ চুক্তি, ইঙ্গো জার্মান নৌ চুক্তি, রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি, রুশ জার্মান অনাক্রমণ চুক্তি, এবং এর মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি তার কিছু আগ্রাসন রূপ আমরা লক্ষ্য করি। গণভোটের মাধ্যমে সার অঞ্চল পুনরুদ্ধার 1936, রাইন ভূখণ্ড দখল 1936, স্পেনের বিদ্রোহী নেতা ফ্রাঙ্কোকে সমর্থন করেন 1936, অস্ট্রিয়া দখল করেন 1938, চেকোস্লোভাকিয়া দখল করেন 1939। এই দুই যুদ্ধের মধ্যে আমরা যদি সাদৃশ্য লক্ষ্য করি তাহলে দেখতে পাবো প্রধান প্রধান অংশকারীগণ যে দেশ প্রথম ও দ্বিতীয় উভয় বিশ্বযুদ্ধেই কিন্তু এই ইউরোপীয় শক্তিগুলি অংশগ্রহণ করেছিল। সমগ্র শিবির প্রথম বিশ্বযুদ্ধে ত্রিশক্তি অর্থাৎ ত্রিশক্তি চুক্তি গড়ে উঠেছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তি এবং অক্ষশক্তি গড়ে উঠেছিল। দুই বিশ্বযুদ্ধে প্রথম দিকে আমেরিকা নিরপেক্ষ থাকলেও পরের দিকে কিন্তু যুদ্ধে যোগ দেয়। জার্মানির পরাজয় দুটো যুদ্ধেই আমরা লক্ষ্য করতে পারি, এই পরাজয় দেখতে পেয়েছিলাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কয়েকটি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের যদি আমরা লক্ষ্য করি, ইংল্যান্ডে নেভিল চেম্বারলিন, উইনসেল চার্চিলের নাম পাই, ফ্রান্সে আলবার্ট ফ্রাঙ্কোইস লেব্রানের নাম পাই, রাশিয়ায় জোসেফ স্টালিন, আমেরিকায় ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট এবং হ্যারি ট্রুম্যান, জার্মানির অ্যাডলফ হিটলার, ইতালির বেনিটো মুসোলিনি, জাপানের হিদেকো তোজো। বেশ কিছু চুক্তি বা সন্ধি আমরা যদি লক্ষ্য করতে পারি এখানে, তোমরা 1939 থেকে 1945-এর মধ্যে বিভিন্ন চুক্তি এবং সন্ধি আমরা এখানে দেখতে পাবো, যেগুলো তোমাদের অবজেক্টিভের জন্যে আসবে, আমরা তোমরা সেগুলোকে অবশ্যই তৈরি করবে। পটাসডাম সম্মেলনের প্রধান নেতৃবৃন্দ কারা ছিল? রাশিয়া স্ট্যালিন, আমেরিকা ট্রুম্যান, ব্রিটেনের এটলি। পটাসডাম সম্মেলন কী বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল? জার্মানি থেকে নাৎসি প্রভাবকে দূর করা, যুদ্ধ অপরাধীদের বিচার করা এবং জার্মানির সমস্ত সামরিক উপকরণগুলোকে কেড়ে নেওয়া। আন্ডার ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড ন্যাশন রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন অ্যাডমিনিস্ট্রেশন। এটি মূলত যুদ্ধবিধ্বস্ত মৃতপ্রায় অর্থনীতিকে চাঙ্গা করার জন্যে আমেরিকার নেতৃত্বে এটি জাতিপুঞ্জ ত্রাণ ও পুনর্বাসন প্রশাসন প্রতিষ্ঠান গঠন করা হয়, UNRRA। এটা কিন্তু অবজেক্টিভে তোমাদের আসে। মার্শাল ট্রুম্যান তোমরা আগেই পড়েছো, ন্যাটো তোমরা আগে পড়েছো, ঠান্ডা লড়াই আমি তোমাদের বড় প্রশ্নতে পড়িয়ে নিয়েছি, যে এটি যুদ্ধ নয় কিন্তু যুদ্ধের পরিবেশ বজায় থাকে। তৃতীয় বিশ্বদেশ কাকে বলে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ইউরোপের অধিকাংশ রাষ্ট্র আমেরিকা নেতৃত্বাধীন ন্যাটো জোট অথবা রাশিয়া নেতৃত্বাধীন ওয়ার্স জোটে যুক্ত হয়। এর বাইরে বেশ কিছু দেশ যেমন ইউরেশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা, সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলি নিজেদের মধ্যে একটি জোট নিরপেক্ষ রাজনীতি গ্রহণ করে। এই দেশগুলোকেই বলা হয় তৃতীয় বিশ্বের দেশ। আমাদের ভারত কিন্তু এই তৃতীয় বিশ্বের দেশেই নামকরণ লিখিয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত দুটো মারণাস্ত্র হচ্ছে পারমাণবিক বোমা এবং MG-15 মেশিন গান। 1945 সাল খুব ইম্পর্টেন্ট। হিটলারের আত্মহত্যা হয় 30 এপ্রিল, জার্মানি আত্মসমর্পণ করেন 7 মে,
পটাসডাম সম্মেলন হয়, জাপানের আত্মসমর্পণ 2রা সেপ্টেম্বর, হিরোশিমায় পারমাণবিক বোমা বর্ষণ হয় 6ই আগস্ট, নাগাসাকিতে পারমাণবিক বোমা বর্ষণ হয় 9ই আগস্ট। মানে 1945 সালে বিভিন্ন ঘটনা আমরা এখানে দেখতে পাচ্ছি। 1947 ট্রুম্যান নীতি ঘোষণা, এবং আমাদের দেশের কাছে এই 1947 আমাদের ভারতের স্বাধীনতা লাভ হিসেবে আমরা সবাই মনে রাখি। ন্যাটো প্রতিষ্ঠা হয়েছিল 1949-এ, রাশিয়ার জার্মানির পরাজয়, ইতালির আত্মসমর্পণ সবই 1943-এ। সালগুলো সম্বন্ধে তোমরা বারবার প্রশ্ন পাবে, আমি কতগুলি ছবি তোমাদের স্ক্রিনে দেব, তোমরা সেগুলো কিন্তু অবশ্যই বাড়িতে তৈরি করবে।